भगवान रामेर बिनय तार शील तार भद्रता तार नम्रता तार न्यायबोध तार राजधर्म पालन करार स्पृहा এই বিষয়গুলো কি এই কুলাঙ্গাররা জানে? এই রাবণ পুত্ররা এই রাবণরা জানে? অহংকারী রাবণ এরা জানে? বৈভব লুট দরাজ টাকা নয় ছয় করা মানুষের রক্ত চোষা যাদের কাজ, তারা মর্যাদা পুরুষোত্তম রাম সে নিজের প্রজার জন্যে নিজের স্ত্রীকে আগ্রহ করলেন অগ্নি পরীক্ষার জন্যে, এর মহিমা এই কুলাঙ্গাররা বুঝতে পারবে? যারা তোলাবাজ ছাড়ার কিছু নয়, তোলাবাজি করে যারা, প্রজার মুখ থেকে যারা ভাত কেড়ে নেয়, মানুষের রক্ত চষে এই চোর ডাকাতরা ভগবান রামের মহিমা তার ত্যাগ তার বলিদান বুঝতে পারবে? মাতা সীতার ধর্ম তার ভালোবাসা ভগবান রামের জন্য বুঝতে পারবে? এরা কুলাঙ্গার, এদের এই কথাকে আমরা তীব্র ভাষায় ধিক্কার জানাচ্ছি, ধিক্কার জানাই। অযোধ্যার রাম রাজত্বে রাজার সিংহাসনে শ্রীরামচন্দ্র ছিলেন, কিন্তু তার পাশে অযোধ্যায় রানীর আসনে মা সীতা ছিলেন না কেন? জিজ্ঞাসা করুন, কেন মা সীতাকে অন্তঃসত্ত্বা অবস্থায় জঙ্গলে ছেড়ে দিয়ে আসা হয়েছিল? জিজ্ঞাসা করুন রামের পুত্র লাভ এবং কুশকে রাজপ্রাসাদের পরিবর্তে জঙ্গলে কেন জন্ম নিতে হয়েছিল? জিজ্ঞাসা করুন কেন মা সীতাকে অপমানের লজ্জায় পাতাল প্রবেশের মধ্যে দিয়ে আত্মহত্যা করতে হয়েছিল? বিজেপির রামায়ণে সীতাদের কোন জায়গা নেই। বন্ধুবর, কুণাল বাবু বলছেন কিরকম ভগবান রাম যে নিজের ভার্যা নিজের স্ত্রী মাতা সীতাকে সে জঙ্গলে পাঠিয়ে দিলেন অগ্নি পরীক্ষার জন্য, বারবার চাপ সৃষ্টি করলেন, এবং মাতা সীতা অবশেষে সে আত্মহত্যা করতে বাধ্য হলেন। মাতা সীতা ভগবান রামের অত্যাচারে শেষে আত্মহত্যা করতে বাধ্য হলেন। কুণাল বাবু টিএমসির লিডার, উনি বলছেন। কুণাল বাবুকে স্মরণ করতে হবে যে উনি রাবণের মতন কাজ করছেন, উনি অসুর রাক্ষস রাবণ হয়েছেন। রাবণ সাধু সেজে সাধু ভেসে ভিক্ষান দেহি বলতে বলতে ভিক্ষে করতে করতে মাতা সীতার দ্বারে এসেছিলেন। মাতা সীতার ঘরে দুয়ারে পৌঁছে রাবণ ভিক্ষা চাইছিল রূপ পাল্টে ছদ্মবেশে, ছদ্মবেশে সে মাতা সীতার কাছে ভিক্ষা চাইল, ভিক্ষান দেহি বলে। তারপরে সীতা মাতাকে হাত ধরে টেনে নিয়ে হরণ করে নিয়ে গেল। সেরকম পাপ সেই নোংরা কাজ এই কুণাল বাবু করছে, সে রাবণ সেজেছে, মাতা সীতাকে হরণ করতে চাইছে, এরকম একটা কুলাঙ্গারের মতন কথা বলেছেন উনি। উনি অসুর রাক্ষসের মতন কথা বলেছেন। রামায়ণ মহাভারত প্রভৃতি এগুলোর চর্চা করার অধিকার তারই আছে যারা এগুলো নিয়ে অধ্যয়ন মনন করেছেন, যারা গুণী জ্ঞানী ব্যক্তিরা যারা রামায়ণ মহাভারত পঠন করেছেন, জানেন বোঝেন, তাদেরই এরকম মন্তব্য করা সাজে। অর্ধশিক্ষিত অশিক্ষিত কুলাঙ্গাররা একটা দুটো লাইন বামপন্থীদের আওড়ানো ন্যারেটিভ, বামপন্থীদের তৈরি করা মিথ্যাচার, বামপন্থীদের নোংরা বিশ্লেষণ, বামপন্থীদের নোংরামো যাকে যারা তত্ত্ব হিসেবে ঘোষণা করছে, বামপন্থীদের তৈরি করা এই অসভ্যতাকে যারা আওড়াচ্ছে, তাদের মুখে ভগবান রাম মাতা সীতার বিষয়ে কোনো কিছু শুনতে আমরা হিন্দুরা রাজি নই। রামায়ণ মহাভারতের মহিমা, তার গরিমা, তার মানে, তার অর্থ, তার গাম্ভীর্য, তার গভীরতা, তার আধ্যাত্মিকতা, তার মধ্যে যে মেসেজ আছে, সেই সন্দেশটা বোঝার, সে বার্তাটা বোঝার যার ক্ষমতা নেই, যে অশিক্ষিত, যার কোনো শিক্ষা দীক্ষা নেই,
যে শুধু বামপন্থী কিছু কথা আওড়াচ্ছে, বামপন্থী মিথ্যাচার আওড়াচ্ছে, তার মুখ থেকে আমরা ভগবান রাম, ভগবান রাম আর মাতা সীতার এই কটূক্তি, এই ধরনের কুবিচার আমরা শুনতে রাজি নই। উনি জানেন কি মহিমা? সর্বপ্রথম মাতা সীতা উনি আত্মহত্যা করেছিলেন না, মাতা সীতা কখনই আত্মহত্যা করেছিলেন না। মাতা সীতা মনে করেছিলেন ওনার দায়িত্ব পূর্ণ, লব কুশ সন্তান, তাদের পিতা রামের সাথে মেলবন্ধন, রাম তাদের নিজের সন্তানের সঙ্গে পরিচয় হয়েছে, ভগবান রাম নিজের দুই ছেলেকে পেয়েছে, ভগবান রাম সারা জীবন যে তপস্যা করেছেন, যে কষ্টের মধ্যে দিয়ে গেছেন, যে কষ্ট ভোগ করছেন, মর্যাদা পুরুষোত্তম রাম প্রজার কথা ভেবে, মানুষের কথা ভেবে নিজে স্যাক্রিফাইস করছেন, নিজে বলিদান হচ্ছেন, নিজের মনের দুঃখ কষ্টকে বার বার ভগবান শিবের মতন বিস্পার করছেন, নিজের দুঃখ কষ্টকে সবসময় চেপে রাখছেন, নিজের কষ্ট কারোর কাছে জাহির করছেন না। মাতা সীতা ভগবান রামকে ধর্ম সংকটের থেকে মুক্তি দেওয়ার জন্য, মায়ের যেই কাজ, মাতার যেই কাজ, একজন আদর্শ স্ত্রীর যা কাজ নিজের সংসারের জন্য, ভগবান রামের জন্য উনি নিজের বাড়ি ফিরে যাওয়াটাই ন্যায্য মনে করলেন। মাতা সীতা যখন পৃথিবীতে মিশে গেলেন, উনি ওনার বাপের বাড়ি ফিরে গেলেন, কেননা সীতা, মাতা সীতা, ওনার নাম পৃথা, উনি পৃথিবী থেকে জন্মগ্রহণ করেছিলেন, উনি পৃথিবীর পুত্রী, পৃথিবীর মেয়ে, উনি নিজের মায়ের কাছে ফিরে গেলেন, মাতা সীতা নিজের মায়ের কাছে ফিরে গেলেন। কেন? কারণ উনি বুঝলেন যে ওনার যে দায়িত্ব ছিল 14 বছর ভগবান রামের সঙ্গে ছায়ার মতন থাকা, ভগবান রামের সমস্ত সংঘর্ষ, সমস্ত সংকট সবকিছু পার করে উনি দিয়েছেন, ভগবান রামকে লবকুশের মতন দুটি সন্তান তার সঙ্গে তাদের পিতার, লবকুশ এবং পিতার মেলবন্ধন করিয়ে দিয়েছেন, ভগবান রাম আদর্শ রাজা হয়ে যাতে উঠতে পারে সেই রাস্তায় যদি মাতা সীতা মনে করেন যে আমার থাকলে ভগবান রামের তার ধর্ম পালনে, তার রাজধর্ম পালনে কিঞ্চিত কোন প্রকারের অল্প সামান্য হলেও কোন রকমের অসুবিধা হতে পারে, তাই স্বামীর কথা ভেবে উনি ওনার বাপের বাড়ি ফিরে গেলেন, নিজের মায়ের কাছে ফিরে গেলেন, উনি আত্মহত্যা করেছিলেন না। আর মাতা সীতার বলিদান, ভগবান রামের বলিদান, পিতার কথা রাখার জন্য, পিতার একটা কথার জন্য উনি রাজ্য ত্যাগ করলেন, নিজের সমাজ, নিজের প্রজা, নিজের রাজ্যের মানুষের কথা শুনে উনি মাতা সীতাকে আগ্রহ করলেন যে অগ্নি পরীক্ষা দাও। উনি কি নিজের কোন মহিমার জন্য মাতা সীতাকে অগ্নি পরীক্ষা দিতে বলেছিলেন, না উনি প্রজার স্বার্থ কথা ভেবে বলেছিলেন? ভগবান রামের মহিমা, তার ত্যাগ, সারা জীবন পর্যন্ত ওনার যেই ত্যাগ, ভগবান রামের বিনয়, তার শীল, তার ভদ্রতা, তার নম্রতা, তার ন্যায়বোধ, তার রাজধর্ম পালন করার স্পৃহা, এই বিষয়গুলো কি এই কুলাঙ্গাররা জানে? এই রাবণ পুত্ররা, এই রাবণরা জানে? অহংকারী রাবণ এরা জানে? বৈভব, লুট, দরাজ, টাকা নয় ছয় করা, মানুষের রক্ত চোষা যাদের কাজ, তারা মর্যাদা পুরুষোত্তম রাম সে নিজের প্রজার জন্য, নিজের স্ত্রীকে আগ্রহ করলেন অগ্নি পরীক্ষার জন্য, এর মহিমা এই কুলাঙ্গাররা বুঝতে পারবে? যারা তোলাবাজ ছাড়ার কিছু নয়, তোলাবাজি করে যারা, প্রজার মুখ থেকে যারা ভাত কেড়ে নেয়, মানুষের রক্ত চষে, এই চোর ডাকাতরা ভগবান রামের মহিমা, তার ত্যাগ, তার বলিদান বুঝতে পারবে? মাতা সীতার ধর্ম, তার ভালোবাসা ভগবান রামের জন্য বুঝতে পারবে? এরা কুলাঙ্গার, এদের এই কথাকে আমরা তীব্র ভাষায় ধিক্কার জানাচ্ছি, ধিক্কার জানা হিন্দু সমাজ, আর এই পতির সন্তানদের, এই হিন্দু সমাজের যারা এই কুলাঙ্গার, এদের ভর্ৎসনার ধিক্কার জানাই আমরা, এর প্রতিবাদ করি।
এরকম অসভ্যদের মুখে আমরা ভগবান রামের নাম কথা শুনতে চাই না, তাদের অপব্যাখ্যা আমরা শুনতে চাই না। বামপন্থীদের কাছ থেকে শেখা এই অসভ্যতা এরা আওড়াতে শুরু করেছে তথাকথিত টিএমসির নেতারা। বামপন্থীদের থেকে বেশি কুলাঙ্গার হয়ে গেছে এরা। এদের আমরা ভর্ৎসনা করছি, ধিক্কার করছি, আর এদের সজাগ করছি, সতর্ক করছি, এর থেকে যেন এরা নিজেদের দূরে সরিয়ে রাখে। বন্ধুবর মনে রাখবেন, যে হিন্দুকে ঘৃণা করছে হিন্দু বিদ্বেষী, যার মনে হিন্দুর জন্য ঘৃণা রয়েছে, হিন্দুকে যে শত্রু মনে করে আর তারপরে সে বলে আমি ভারতকে সেবা করছি।